Bismillahirrahmanirrahim. Kul Gavsiri Gurbarsan Kolej Kutri Ayajit Online Classroom'e Bepşe Şikya Şakar Tadar Sreni Şikkar Tedirke Şagatım Amin Fuzdul Kader Sodari Pravashok Bavastapana Kul Gavsiri Gurbarsan Kolej Kul Gav Jalalabad Satagram Ami Aske Bepşe Şamgatın Bavastapana Ditiyo Kutri Ditiyo Orta ব্যবস্থাপনা নীতি অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকের টপিক হচ্ছে ব্যবস্থাপনা নীতি বা আদর্শ এই টপিকতে কিছু নীতি আমরা গত ক্লাস আলোচনা করেছি আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেল ব্যবস্থাপনার 14টি মূলনীতির কথা আলোচনা করেছে যে মূলনীতিগুলো পৃথিবীর সকল দেশে সর্বমহলে সবার কাছে সত্য বলে প্রতিষ্ঠিত সমাদৃত এগুলো সবাই এগুলো ব্যবস্থাপনা কার্য সম্পাদন করতে গেলে এই নীতিগুলো অবশ্যই দরকার সেটা সবাই মেনে নিয়েছে এজন্য এই নীতিগুলো অনুসরণ করে ব্যবস্থাপকরা ব্যবস্থাপনা কার্য সম্পাদন করে এই নীতিগুলো হচ্ছে ব্যবস্থাপনার নীতি বা আদর্শ এই নীতিগুলো কিছু নীতি গত ক্লাসে আমরা আলোচনা করেছি আজকে আর কিছু নীতি আলোচনা করব আজকে যে নীতিগুলো আলোচনা করব সেগুলো আমরা এখানে লিখেছি এক নম্বর হচ্ছে আদেশের ঐক্য নীতি হেনরি ফেল বলেন একটা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কার্য সঠিকভাবে সম্পাদন করতে গেলে ওই প্রতিষ্ঠানে আদেশের ঐক্য নীতিটা থাকা বাঞ্ছনীয় অবশ্যই থাকতে আদেশের ঐক্য নীতি বলতে আমরা কি বুঝি আদেশের ঐক্য নীতি বলতে আমরা বুঝি একজন কর্মীর আদেশ দাতা হবেন একজন মাত্র একজন কর্মীর আদেশ দাতা হবেন একজন মাত্র ব্যক্তি এই রূপ বিষয়টি নিশ্চিত করার নীতিকে বলা হয় আদেশের ঐক্য নীতি কি বলছে একজন কর্মীর বস হবেন অর্ডার দাতা হবেন আদেশ দাতা হবেন একজন মাত্র ব্যক্তি এই রূপ বিষয়টি নিশ্চিত করার নীতিকে বলা হয় আদেশের ঐক্য নীতি যদি কোনো অদস্থনের একজন ঊর্ধ্বতনের নিকট থেকে সরাসরি আদেশ লাভ করবে এবং একজন ঊর্ধ্বতনের কাছে সে কি করবে তার কাজের জবাবদিহি করবে এটাকে বলা হয় আদেশের ঐক্য অর্থাৎ একজন সাবঅর্ডিনেট একজন অদস্থন একজন ঊর্ধ্বতনের কাছ থেকে শুধুমাত্র আদেশ লাভ করবে একজন ঊর্ধ্বতনের কাছে তার কাজের জবাবদিহি করবে সেটাকে বলা হয় আদেশের ঐক্য নীতি যদি আদেশের ঐক্য নীতি না থাকে যদি একটা প্রতিষ্ঠানে আদেশের ঐক্য নীতি না থাকে তাহলে অধীনস্থরা কাজের জবাবদিহি করবে না তারা কি করবে বসের কথা মানবে না বসের কথা অনুসরণ করবে না সেজন্য বলছে হেনরি ফেল বলছে একটা প্রতিষ্ঠানে যে কোনো প্রতিষ্ঠানে সফলতা অর্জন করার জন্য ব্যবস্থাপনার কার্য সঠিকভাবে সম্পাদন করার জন্য আদেশের ঐক্য নীতিতে থাকা বাঞ্ছনীয় অর্থাৎ আদেশের ঐক্য নীতি বলতে আমরা বুঝি একজন কর্মীর আদেশ দাতা হবেন একজন মাত্র ব্যক্তি এরূপ নীতি বাস্তবায়ন করা এরূপ বিষয়টি নিশ্চিত করার নীতিকে বলা হয় আদেশের ঐক্য নীতি যেমন আমরা উদাহরণস্বরূপ একটা বলতে পারি যেমন মনে করি একটা উদাহরণস্বরূপ আমাদের কলেজের পিয়ন অসীম অসীমের আদেশ দাতা যদি একজন হয় তাহলে অসীম কাজটা ভালোভাবে করবে অসীমের আদেশ দাতা যদি একাধিক স্যার হয় একাধিক বিভাগীয় প্রধান হয় তাহলে অসীম কাজটা সঠিকভাবে সম্পাদন করবে যেমন উদাহরণস্বরূপ একজন স্যার অসীমকে বললো আজকে বললো তুমি আজকে সারা দিন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত কলেজের গেটে দাঁড়াও একজন স্যার এসে বললো হে অসীম তুমি কলেজের এই কাগজগুলো ফটোকপি করতে চলে যাও ফটোকপি দোকানে একজন স্যার এসে বললো তুমি হে অসীম এই অসীম তুমি আমার জন্য দোকান থেকে নাস্তা নিয়ে আসো জামান হোটেল থেকে নাস্তা নিয়ে আসো এখন অসীম চিন্তা করছে আমাকে তিনজন স্যার তিনজনের কথা বলছে একজনে বলছে এখানে দাঁড়িয়ে থাকতে আরেকজনে বলল নাস্তা আনতে আরেকজন বলল ফটোকপি করতে এখন আমার কাছে কোন কাজটা আরামদায়ক কোন কাজটা আমার কাছে ভালো মনে হয় সেই কাজটা আমি করব সে গেছে নাস্তা আনতে অমুক স্যারে যে আয় স্যার নাস্তা আনতে বলছে ওই স্যার কথা মতো নাস্তা আনতে চলে গেছে সে গেটেও আর দাঁড়ায়নি সে ফটোকপি করতে আর যায় যখন নাস্তা আনতে গেছে কিছুক্ষণ পরে যে স্যার গেটে দাঁড়িয়ে থাকতে বলছিল ওই স্যার এসে দেখতে অসীম নাই অসীমকে কল দিল অসীম কোথায় তোমাকে বললাম না গেটে দাঁড়িয়ে থাকতে
অসীম বলল, স্যার আমাকে তো আরেকজন স্যারও বলছে নাস্তা হবে, সে নামে নাস্তা হবে গেছে। এখন যে আরেকজন যে স্যারে ফটোকপি করতে যেতে বলছে, সেই স্যারে তাকে যখন কল দিল তুমি ফটোকপি করে আসছো না, তখন অসীম বলতেছে আমি আমি তো স্যার আমাকে আরেকজন স্যারে নাস্তা আনতে পাঠাইছে, সেই নামে নাস্তা আনতে গেছে। তাহলে কি হলো, গেটের দাঁড়ানো হলো না আর ফটোকপি কাজটাও করা সম্ভব হলো না, কারণ একজন কর্মীর আদেশ দাতা হয়ে গেছে একাধিক ব্যক্তি, তিনজন ব্যক্তি হয়ে গেছে, দুইজন ব্যক্তি হয়ে গেছে, অথবা চারজন ব্যক্তি হয়ে গেছে। তখন যার উপর আদেশ দেওয়া হবে, যে অধীনস্থের উপর আদেশ দেওয়া হবে, সেই অধীনস্থ ব্যক্তি কাজটা সুচারুভাবে সঠিক কাজটা করবে না, সে কাজে ফাঁকি দিবে, তারপর কাজ সে কাজে জবাবদিহি করবে না, সে কাজে ভালোভাবে কাজ সম্পাদন করবে না, যে কাজটা তার কাছে আরামদায়ক মনে হবে সে কাজটা অনুসরণ করবে এবং গ্রহণ করবে, বাকিটা অ্যাভয়েড করবে। সেজন্য হেনরি ফেল বলছেন প্রত্যেক কর্মীর আদেশ দাতা হবে একজন মাত্র ব্যক্তি, তাহলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব, প্রতিষ্ঠানের শৃঙ্খলা আনানো সম্ভব, প্রতিষ্ঠানের অধীনস্থদেরকে জবাবদিহি করতে বাধ্য করানো সম্ভব, প্রতিষ্ঠানের অধস্তনদেরকে কর্মদক্ষতা বৃদ্ধি করা সম্ভব হবে। যদি একাধিক আদেশ দাতা থাকে, একাধিক বস থাকে, তাহলে ওই অধীনস্থ ব্যক্তি সব বসের কাজ ফাঁকি দিবে, সব বসের কাজ অ্যাভয়েড করবে, তাহলে কাজের কাজ কোনো কাজেই হবে না, প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব হবে না, ব্যবস্থাপনার কার্য সুষ্ঠুরূপে সুষ্ঠুভাবে সুচারুরূপে সম্পাদন করা সম্ভব হবে না। সেজন্য এই নীতিটা ফলো করতে হেনরি ফেল বলছে। এরপর আসি আরেকটা হইল নির্দেশনার ঐক্য নীতি। হেনরি ফেল বলছেন ব্যবস্থাপনার কার্য সঠিকভাবে সম্পাদন করতে গেলে নির্দেশনার ঐক্য নীতিটা অনুসরণ করতে হবে। নির্দেশনার ঐক্য নীতি বলতে আমরা কি বুঝি, এখানে বলছে উদ্দেশ্য অর্জনের জন্য, একটা গোল অ্যাচিভমেন্ট করার জন্য, একটা লক্ষ্য অর্জন করার জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকে বলা হয় নির্দেশনার ঐক্য নীতি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করার জন্য, একটা প্রতিষ্ঠানের গোল অ্যাচিভ করার জন্য আগের নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের নীতিকে বলা হয় কি নীতি, নির্দেশনার ঐক্য নীতি। অর্থাৎ আমি একটা লক্ষ্য অর্জন করতে চাচ্ছি, আমি ওই লক্ষ্যটা অর্জন করার জন্য আগে যে নির্দেশনা দিছি, আগে যে অর্ডারটা দিছি আমার অধীনস্থদেরকে, সেই অর্ডারের সাথে মিল রেখে আমার পরবর্তী অর্ডারটা দিতে হবে, যেন এটার সাথে আরেকটার সাথে মিল থাকে, যদি মিল না থাকে আমার লক্ষ্য অর্জন করা যাবে না। সেটা হেনরি ফেল বলছেন প্রতিটা প্রতিষ্ঠানে যে কোনো লক্ষ্য অর্জন করার জন্যই আগের নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনাটা অবশ্যই প্রদান করতে হবে, যে একটার সাথে একটা যেন তাল মিলিয়ে যায়, একটার সাথে একটা যেন রিলেটেড থাকে, সিকোয়েন্স মেনটেন করে করা হয়, যদি না হয় তাহলে উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে না। এখানে একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন একটা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে কিছু বিক্রয় কর্মকর্তা দরকার, বিক্রয় কর্মকর্তার প্রয়োজন, নিয়োগ দিতে হবে। তখন প্রতিষ্ঠানের এমডি বললো অথবা চেয়ারম্যান এই স্যার ম্যানেজারকে বললো তুমি পাঁচজন বিক্রয় কর্মকর্তা নিয়োগ দিও। এই স্যার ম্যানেজার কি কি নির্দেশনা দিতে পারে, প্রথমে এই স্যার ম্যানেজার নির্দেশনা দিতে পারে বিজ্ঞাপন দিতে পারে, এখানে এই প্রতিষ্ঠানে বিক্রয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, বিক্রয় কর্মী নিয়োগ দেওয়া হবে, পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারে, টিভিতে দিতে পারে, সাইনবোর্ড দিয়ে দিতে পারে, ব্যানার টাকায় দিতে পারে, যে কোনো একটা ওয়েতে সে কি করবে, বিজ্ঞাপন দিবে প্রথম নির্দেশনা। তারপর নির্দেশনা কি, পরবর্তী নির্দেশনা, এই স্যার ম্যানেজার তার অধীনস্থকে বলল তাদেরকে তাদের আবেদন পত্রগুলো বাছাই করে, যখন বিজ্ঞাপন দিয়ে দিবে তখন অনেকেই আবেদন করে, সেই আবেদনগুলো থেকে যে আবেদনগুলো পারফেক্ট, যে আবেদনগুলোতে আমার কাছে ভালো মনে হবে সে আবেদনগুলো, যে আবেদনগুলো আমার ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে সে আবেদনগুলো বাছাই করব, বাছাই করার নির্দেশ দিব। এরপর নির্দেশনা হচ্ছে যাদেরকে যে বাছাইকৃত আবেদনপত্রগুলো তাদেরকে পরীক্ষা নেবে, এটা পরবর্তী নির্দেশ, তাদের থেকে একটা রিটেন পরীক্ষা নিতে, রিটেন পরীক্ষা নেওয়ার পর যারা পাস করবে রিটেনে তাদেরকে পরবর্তী নির্দেশ, তাদের কাছ থেকে মৌখিক পরীক্ষা, এই স্যার ম্যানেজার নির্দেশ দিল তাদেরকে মৌখিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা নেওয়ার পর যারা ভালোভাবে মৌখিক পরীক্ষা সম্পাদন করবে তাদেরকে এই স্যার ম্যানেজার নির্দেশ দিল, তাদেরকে এই স্যার ম্যানেজার তার অধীনস্থকে নির্দেশ দিল যারা মৌখিক পরীক্ষা ভালো করছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট কার্ড ইস্যু করে, তার অ্যাপয়েন্টমেন্ট কার্ড ইস্যু করলো, নিয়োগপত্র ইস্যু করলো, তখন নিয়োগপত্র অনুযায়ী তাদেরকে জয়েন করা। তাহলে একটা নির্দেশনার সাথে একটা একটা
সিরিয়াল সিরিয়ালই বাজাতে হবে, একটার সাথে একটা মিল রাখতে হবে। বিজ্ঞপ্তি দেওয়ার পরে তাদের আবেদনপত্র বাছাই করতে হবে, পরের ধাপ এর পরের ধাপ হচ্ছে পরীক্ষা দিতে হবে, রিটেন পরীক্ষা দিতে হবে, এর পরের ধাপ হচ্ছে মৌখিক পরীক্ষা দিতে হবে, এর পরের ধাপ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কার্ড নিয়ে পত্র ইস্যু করতে হবে, এর পরের ধাপ হচ্ছে তাদেরকে জয়েন করাতে হবে, এর পরের ধাপ হচ্ছে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। এগুলো হচ্ছে একটা একটা ধাপ সিরিয়ালি যেতে হবে। আমি যদি প্রথমে বিজ্ঞাপন দেওয়ার পরেই তাদেরকে নিয়োগ দিয়ে দিই, তারপর যদি বলি এদেরকে রিটেন পরীক্ষা নেব, তাহলে হবে? এলোমেলো করলে হবে না। যেমন আমরা পাঁচ তলায় উঠতে গেলে প্রথম তলা থেকে আমাকে দ্বিতীয় তলায় উঠতে হবে, এরপর তৃতীয় তলায় উঠতে হবে, এরপর চতুর্থ তলায় উঠতে হবে, এরপর পঞ্চম তলায় উঠতে হবে। আমি যদি প্রথম তলা থেকে একবার চতুর্থ তলায় উঠবো, তারপর দ্বিতীয় তলায়, তারপর পঞ্চম তলায়, এভাবে কি যাওয়া সম্ভব? দ্বিতীয় প্রথম তলা থেকে দ্বিতীয় তলা, তৃতীয় তলা বাদ দিয়ে চতুর্থ তলায় যাওয়া যাবে। এই জন্য হেনরি ফেল বলছেন নির্দেশনাটা কিরকম হতে হবে, উদ্দেশ্য অর্জনের জন্য আগের নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদান করতে হবে, যেন উদ্দেশ্যটা সহজে অর্জন করা যায়। যদি আগের নির্দেশনার সাথে মিল না রেখে, সিকোয়েন্স মেনটেন না করে, পর্যায়ক্রমিক না গিয়ে পরের নির্দেশনা দেওয়া হয়, তাহলে উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে না, ব্যবস্থাপনা কার্য সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হবে। এরপর আসি সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। হেনরি ডেল আরেকটা কথা বলছেন, একটা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কার্য সঠিকভাবে সম্পাদন করতে গেলে ওই প্রতিষ্ঠানে কর্মচারীদেরকে, ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে, ওই প্রতিষ্ঠানের সকল এমপ্লয়ীদেরকে কি করতে হবে? সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। হ্যাঁ, দুইটা স্বার্থের কথা বলছে, একটা হচ্ছে সাধারণ স্বার্থের কথা বলছে, একটা হচ্ছে নিজস্ব স্বার্থের কথা। সাধারণ স্বার্থ বলতে এখানে প্রতিষ্ঠানের স্বার্থ, সাধারণ স্বার্থ বলতে যে প্রতিষ্ঠানে আমি কাজ করি ওই প্রতিষ্ঠানের স্বার্থ, নিজস্ব স্বার্থ বলতে আমার ব্যক্তিগত স্বার্থ। হেনরি বল বলছেন একটা প্রতিষ্ঠানের সকল এমপ্লয়ি যদি সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগ করতে পারে, তাহলে ওই প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব। এই জন্য এখানে বলছে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রতিষ্ঠানের স্বার্থকে, সাধারণ স্বার্থকে অগ্রাধিকার প্রদান নীতিকে বলা হয় সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগ। অর্থাৎ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে, নিজের স্বার্থের ঊর্ধ্বে সাধারণ স্বার্থকে, প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার প্রদান নীতিকে বলা হয় সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যারা থাকবে সবাই যদি প্রতিষ্ঠানের প্রতি দরদ থাকে, সবাই যদি নিজের স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখে, নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, নিজের স্বার্থকে উৎসর্গ করে প্রতিষ্ঠানের স্বার্থ অর্জিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে, তাহলে ওই প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব, ওই প্রতিষ্ঠান সফলতা অর্জন করা সম্ভব। যদি ওই প্রতিষ্ঠানের সকল এমপ্লয়ীরা প্রতিষ্ঠানের স্বার্থের চেয়ে নিজের স্বার্থকে, ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখে, তাহলে ওই প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব হবে না, ওই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। যেমন আমরা একটা দেশের কথা বলি, যদি মনে করি একটা দেশের সরকার, সরকারি কর্মকর্তা কর্মচারীরা সবাই যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বার্থকে বড় করে দেখে, তখন দেশ ও দেশের মানুষের উপকার হবে, দেশের সফলতা অর্জন করা সম্ভব হবে, দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। যদি একটা, অর্থাৎ একটা দেশের মানুষ, একটা দেশের সরকারি কর্মচারীরা কর্মকর্তারা এমনকি সরকার যদি দেশ প্রেম উদ্বুদ্ধ হয়ে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দেশের স্বার্থকে স্থান দেয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়, তাহলে ওই দেশের, ওই দেশের মানুষের সফলতা অর্জন করা সম্ভব হবে। যদি ওই দেশের অফিসাররা, ওই দেশের কর্মকর্তারা, ওই দেশের সরকার, ওই দেশের মন্ত্রীরা যদি দেশের স্বার্থের ঊর্ধ্বে নিজের স্বার্থকে স্থান দেয়, নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে ছোট করে দেখে, তাহলে ওই প্রতিষ্ঠান, ওই দেশের সফলতা অর্জন করা সম্ভব হবে না, ওই দেশ সবসময় নিচের দিকে দাবিত হবে, অধঃপত হবে। সেজন্য বলছে এমনকি একটা প্রতিষ্ঠানও, ওই প্রতিষ্ঠানের ব্যক্তিরা যদি, ওই প্রতিষ্ঠানের এমপ্লয়িরা যদি, ওই প্রতিষ্ঠানের অফিসাররা যদি, ওই প্রতিষ্ঠানের বস লোয়ার লেভেল থেকে আপার লেভেল সবাই যদি ওই প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখে, ওই প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দেয়, নিজের স্বার্থের উপরে স্থান দেয়, তাহলে ওই প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব, নয় সফলতা অর্জন করা সম্ভব না। এটাকে বলা হয় সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। এই জন্য হেনরি ফেল বলছেন একটা প্রতিষ্ঠানে কর্মরত অফিসার, কর্মকর্তা, কর্মচারীরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওই প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে, তাহলে সেটা হবে সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি, তাহলে ওই প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব, তাহলে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কার্য সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হবে।
এরপর আসি জোড়া বৈশিকলের দিকে। জোড়া বৈশিকলের নীতি বলতে আমরা কি বুঝি, একটা প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একেবারে টপ লেভেল থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত, একটা প্রতিষ্ঠানের টপ লেভেল থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে প্রতিটা ব্যক্তি, প্রতিটা বিভাগ, প্রতিটা উপবিভাগ একে অন্যের সাথে যুক্ত করে দেয়া, একই শিকলের অধীনে আবদ্ধ করার নীতিকে বলা হয় জোড়াবন্দী শিকল। আমি আবার বলছি, একটা প্রতিষ্ঠানের উপরের লেভেল, উপরের লেভেল বলতে আমরা কি বুঝি, একেবারে এমডি, চেয়ারম্যান, ডাইরেক্টর থেকে শুরু করে ডিএমডি, মহাব্যবস্থাপক এভাবে উপর থেকে শুরু করে একেবারে জারদার পর্যন্ত, লোয়ার লেভেল পর্যন্ত, উপর লেভেল থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত প্রতিটা ব্যক্তি, প্রতিটা বিভাগ, প্রতিটা উপবিভাগ একে অন্যের সাথে যুক্ত করে দেওয়ার নীতিকে, একই শিকলের অধীনে আবদ্ধ করার নীতিকে বলা হয় জোড়াবন্দী শিকলের নীতি। এখানে বলছে এরকম যদি জোড়াবন্দী শিকলের নীতি বাস্তবায়ন করা হয়, একই শিকলের অধীনে আবদ্ধ করা হয়, হেনরি গ্রাহাম বলছেন, তাহলে কর্তৃত্বের প্রবাহটা সহজ হবে, যোগাযোগটা সহজ হবে, নির্দেশনা দেওয়া সহজ হবে, কে কার অধীন সেটা সহজে বোঝা যাবে, কে কার বস সেটা সহজে বোঝা যাবে, কে কার অধীনস্থ সেটা সহজে জানা যাবে, কোন সমস্যা ক্রিয়েট হলে সহজে, নিচের স্তরে কোন সমস্যা ক্রিয়েট হলে উপরের স্তরে সহজে জানতে পারবে, তা সহজে সমাধান করা সম্ভব হবে। যদি এরকম যদি একই শিকলের অধীনে আবদ্ধ করা না হয়, একই চেইন অফ কমান্ডের অধীনে আবদ্ধ করা না হয়, তাহলে কেউ কাউকে পরোয়া করবে না, অধীনস্থরা বসকে মানবে না, বসরা অধীনস্থদের কন্ট্রোল করতে পারবে না, জবাবদিহি করাতে বাধ্য করতে পারবে না, একে অন্যকে বিদ্যাঙ্গুল দেখাবে, তাহলে একে অন্যের সাথে পারস্পরিক যোগাযোগ ভালো থাকবে না, ভালো সম্পর্ক সৃষ্টি হবে না, সুসম্পর্ক সৃষ্টি হবে না, তখন কি হবে, ওই প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব হবে না। হেনরি কিহল বলছেন, জোড়াবন্দী শিকল নীতিটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে, জোড়াবন্দী শিকল নীতি না থাকলে ওই প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব না। যেমন আমরা সেনাবাহিনীর মধ্যে দেখি, তারা কার কে কার অধীন, কে কার অধীনস্থ, কে কার বস, এটা সহজে চেইন অফ কমান্ড দেখতে হবে, ঠিক না? তাহলে তাদের মধ্যে সফলতা অর্জন করা সহজ। যদি এরকম চেইন অফ কমান্ড না থাকে, কেউ কাউকে না তখন মানবে না, কেউ কার উপর যোগাযোগ করবে সহজে, সহজে যোগাযোগ স্থাপন করা যাবে না, ভালো সম্পর্ক ক্রিয়েট করা যাবে না, তাহলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব হবে না। এরপর আসি লাস্ট ওয়ান, নিয়মানুবর্তিতার নীতি। হেনরি কিহল বলছেন, একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কার্য সঠিকভাবে সম্পাদন করতে গেলে, প্রতিষ্ঠানের সফলতা অর্জন করতে গেলে, ওই প্রতিষ্ঠানে যে 14টা মূল নীতি অনুসরণ করতে হবে, এর মধ্যে অন্যতম মূল নীতি হচ্ছে, আরেকটা অন্যতম মূল নীতি হচ্ছে কি, নিয়মানুবর্তিতার নীতি। নিয়মানুবর্তিতার নীতি বলতে আমরা কি বুঝি, প্রতিষ্ঠানের জন্য, একটা প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি নির্ধারণ, একটা প্রতিষ্ঠানের জন্য বেস্ট নিয়ম নীতি কি করা, নির্ধারণ করা, এবং তা মেনে চলার নীতিকে বলা হয় নিয়মানুবর্তিতা। একটা প্রতিষ্ঠানের জন্য উত্তম সর্বোত্তম নিয়ম নীতি নির্ধারণ করা, সেট করা, এবং তা মেনে চলার, সবাইকে তা মেনে চলানোর বাধ্য করার নীতিকে বলা হয় নিয়মানুবর্তিতার নীতি। যদি একটা প্রতিষ্ঠানে ভালো নিয়ম নীতি থাকে এবং সেই নিয়ম নীতি যদি সবাই অনুসরণ করে, সেই নিয়ম নীতি অনুযায়ী যদি সবাই কাজ করে, তাহলে সেটা আগে সেই প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতা বজায় থাকবে, সেই প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব হবে। যদি তাহলে তখন কি হবে, যদি একটা প্রতিষ্ঠানের নিয়ম নীতি থাকে, তাহলে নিচের স্তর উপরের স্তরকে শ্রদ্ধা বোধ করবে এবং আয়কান্তিক আগ্রহ নিয়ে কাজ করবে, তখন কি হবে, কার্য পরিবেশ সৃষ্টি হবে, সবার কর্মদক্ষতা বৃদ্ধি হবে। যদি নিয়ম নীতি না থাকে, নিয়ম নীতি রুলস রেগুলেশন না থাকে, অথবা থেকেও হাতে কলমে কাগজে কলমে থাকে কিন্তু মেনে না চলে, তাহলে ওই প্রতিষ্ঠানে সফলতা অর্জন করা সম্ভব হবে না, ওই প্রতিষ্ঠানে কর্মীদের কার্যদক্ষতা বৃদ্ধি পাবে না, ওই প্রতিষ্ঠানে জবাবদিহি বাধ্য করা সম্ভব হবে না, তাহলে ওই প্রতিষ্ঠানে ধ্বংস অনিবার্য হবে। এই জন্য আমরা দেখতে পাই অনেকগুলা বেসরকারি, অনেক বেসরকারি প্রতিষ্ঠানে সুষ্ঠু নিয়মানুবর্তিতার নীতি আছে, সেজন্য তারা কি করে, নিয়মানুবর্তিতা মেনে চলে, তাই রুলস রেগুলেশন মেনে চলে, তাদের উত্তম নিয়ম নীতি নির্ধারণ করা থাকে, নিয়ম নীতিগুলো মেনে চলে, নিয়ম নীতির প্রতি সবাই আন্তরিক হয়, তাহলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব হয়। আবার কিছু কিছু সরকারি প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই নিয়ম নীতি আছে কাগজে কলমে কিন্তু বাস্তবায়ন হয় না, বলা হয় প্রতিষ্ঠানে 10টায় হাজির হতে হবে, কিন্তু দেখা যায় কেউ 10:30 আসে, কেউ 11টায় আসে, কেউ আসে না, কেউ না আসার পরে আগের দিনে সাইন করে, তাহলে নিয়মানুবর্তিতা মেনে চলা সম্ভব হচ্ছে না।
আবার বেসরকারি বলছে দেখি এখানে ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম, যা 10টায় বলতে 10টার আগে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, যদি অথবা কার্ড পাস করতে হয় না আসলে জরিমানা দিতে হয়, তাকে জবাবদিহি করতে হয়, শোকজ করতে হয়, তাহলে সে নিয়মনা বলছে তার নীতি মেনে চল। আর বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে দেখা যায় অনেকগুলো তারা নিয়ম নীতি মানে না, উত্তম নিয়ম নীতি নির্ধারণ করা থাকে না, অথবা থাকলেও তা মেনে চলে না, কেউ কাউকে ফরোয়া করে না, তাহলে অনেক সরকারি প্রতিষ্ঠান লাভের মুখ দেখে না, সবসময় বারবার নোকসান দিতে থাকে, তারা দুর্নীতি করে, তারা নিয়ম নীতিকে উপেক্ষা করে, নিয়ম নীতিকে ফলো করে না, নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাও নেই, উত্তম নিয়ম নীতি নির্ধারণ করে না, নির্ধারণ করে থাকলেও সেটাকে বিধান করে দেয়, তখন সেই প্রতিষ্ঠানে সফলতা অর্জন করা সম্ভব না, সেই প্রতিষ্ঠানে ম্যানেজমেন্টের কাজ সফলভাবে পরিচালনা করা সম্ভব না। আমরা অনেক সরকারি প্রতিষ্ঠানে দেখতে পাই অনেক কর্মচারীরা বসকে ফরোয়া করে না, বসকে ঠাট্টা দেয় না, বসরা এমনকি তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সঙ্গ ওই ট্রেড ইউনিয়ন নেতাদের কাছে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, কারণ হচ্ছে নিয়মানুবর্তিতার অভাব, নিয়ম নীতির অভাব, নিয়মকে শ্রদ্ধা নিয়ম নীতি পালন করার বাধ্য করার অভাব, সেজন্য প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব হয় না। সেজন্য হেনরি ফিল বলছেন একটা প্রতিষ্ঠানের সফলতা অর্জন করতে গেলে, একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কার্য সঠিকভাবে সম্পাদন করতে গেলে সেই প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতার নীতি অনুসরণ করতে হবে, সেই প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি নির্ধারণ করা থাকতে হবে, সেই নিয়ম নীতি সকল প্রতিষ্ঠানের এ টু জেড সকল এমপ্লয়িকে মেনে চলতে বাধ্য করা, তাহলে এই প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব হবে, ওই প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতার নীতি বাস্তবায়ন করা সম্ভব হবে, না হয় ওই প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতাবাদ নীতি বাস্তবায়ন করা সম্ভব হবে না। আজকে আমরা এতটুকুতে রাখি, আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে বাকি নীতিগুলো নিয়ে আলোচনা।